হ্যালো ক্লাস আসসালামু আলাইকুম এমরান কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি মোহাম্মদ ইমামুল ইসলাম চলে আসলাম আপনাদের আজকে পেইড চতুর্থ ব্যাচের সুৎকর্ষের উপরে দ্বিতীয় ক্লাস নিয়ে আশা করি সকলেই সাথে থাকবেন সুদের হার নেওয়ার কয়েকটা অঙ্ক প্র্যাকটিস দেখি শতকরা কত টাকা হার সুদে পাঁচ দাগ দেবেন শতকরা কত টাকা হার সুদে কি করছে চারশো পঞ্চাশ টাকার বারো বছরের সুদ একশো হবে আমরা শর্টে যদি করি সুদের হার বের করার সূত্র হলো উপরের সুদ গুণ একশো নিচে হলো আসল গুণ সময় আগের দিন তো টেকনিক দেখিয়েছিলাম হ্যাঁ সুদের হার যখন বের করবেন তখন উপরে সুদ গুণ একশো সুদ আর সুদের হার চলে গেল বাকি থাকে যে দুই ভাই যে দুইটা আইটেম আসল আর সময় সেই দুইটা এখানে বসে গেল এবার সুদের পরিমাণ কত টাকা এখানে দেখেন তো সুদ একশো টাকা হয়েছে তাহলে একশো বাষট্টি গুণ এখানে একশো আসা থেকে গেল আসল কত টাকা এই অঙ্কে ইনভেস্ট করেছেন কত টাকা এখানে চারশো পঞ্চাশ টাকার উপরে বারো বছরের সুদ বের করতে বলছে তার মানে ইনভেস্ট করেছেন আপনি চারশো পঞ্চাশ টাকা ওইটাই হলো আসল আচ্ছা সময় কত বারো বছর সময় কত বারো বছর এইবার আমরা কাটাকাটি করবো এইবার কাটাকাটি করবো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দেন পাঁচ দুগুনা দশ পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে দুই দিয়ে কাটলে ছয় দুগুনা বারো ছয় দিয়ে একশো বাষট্টিতে কাটেন কত হয় ছয় দিয়ে একশো কাটলে ছয় ছয় দুগুনা বারো তিন হয়ে যায় ছয় দুগুনা বারো থাকে হচ্ছে চার বিয়াল্লিশ ছয় সাতাশ বিয়াল্লিশ ছয় দিয়ে সাতাশ হবে একশো বাষট্টিকে সাতাশ কাটলে সাতাশ হবে নয় দিয়ে সাতাশকে কাটলে তিন নং সাতাশ তার মানে টেন পার্সেন্ট এখন আমরা রিটেনে চলে যাই শতকরা কত টাকা হার সুদে আমাদের মূল প্রশ্ন কি কত টাকা হার সুদে তার মানে সুদের হারটা বের করতে হবে আচ্ছা চারশো পঞ্চাশ টাকার বারো বছরের সুদ একশো বাষট্টি টাকা হবে এখন আমাদের যেহেতু সুদের হার বের করতে হবে তার কথার অর্থ হলো একশো টাকার এক বছরে কয় টাকা সুদ দিতে হয় সেইটা বের করতে হবে সুদের হার মানে কি একশো টাকার এক বছরে কয় টাকা সুদ দিতে হয় এইটা তাহলে কয় টাকা সুদ দিতে হয় ওই কিক নিয়ম অনুসারে আমরা ডান পাশে লিখবো যেহেতু ওইটা আমরা বের করব। তাহলে আমরা ডান পাশে লিখবো কয় টাকা সুদ দিতে হয় সেটা আর বাম পাশে লিখবো কোনটা আসল যে টাকাটা আছে সেইটা এখন খেয়াল করেন আমাদের মেন টার্গেট একশো টাকার এক বছরে কয় টাকা বের করতে হবে মেন টার্গেট যেহেতু একশো টাকা এক বছরে তাহলে একশো টাকার এক বছরে ওই লাইনটা বাড়বে একদম নিচের লাইনে ঠিক আছে তাহলে এই প্রশ্ন অনুসারে আমরা লাইনটা সাজাই নিই যেহেতু সুদ আমরা এই পাশে রাখবো এই পাশে যেহেতু আসল রাখবো এই অঙ্কে আসল কোনটা চারশো পঞ্চাশ টাকা তাহলে সমাধান দিয়ে শুরু করি সমাধান দিয়ে শুরু করি আসল কত চারশো পঞ্চাশ টাকার এখন চারশো পঞ্চাশ টাকার এক বছরের সুদ তো আর বাষট্টি টাকা না একশো বাষট্টি টাকা না এখানে বারো বছরের সুদ আমরা সেটাই লিখবো সমস্যা নেই বারো বছরের সুদ একশো বাষট্টি টাকা আমাদের মেন টার্গেট হলো একশো টাকার এক বছরের সুদ কত টাকা সেটা বের করার যেহেতু সুদের পরিমাণ বের করব তাই সুদের পরিমাণ আমরা ডান সাইডে লিখলাম আর আসলে পরিমাণ বাম সাইডে লিখলাম হ্যাঁ এখন বারবার বলতেছি এরপরে আর বারবার বলা লাগবে না ইনশাল্লাহ আচ্ছা অতএব এইখানে খেয়াল করেন যদি আপনি চারশো পঞ্চাশ টাকার বারো বছরের সুদের পরিবর্তে এক বছরের সুদ বের করতেন যদি চারশো পঞ্চাশ টাকায় বারো বছরের সুদ একশো টাকা হয় এক টাকা এক বছরের সুদ নিশ্চয়ই কম হবে এক বছরের সুদ নিশ্চয়ই কম হবে তাহলে ওই বারো কি হবে ভাগে চলে আসবে আচ্ছা এবার খেয়াল করেন আমি যদি এখানে আরেক লাইন বিস্তারিত করি তাহলে এইবার করবো এক টাকার এক বছরের সুদ সেটা না করে আমরা এখানে একবারে করি এখানে একবারে করি তাহলে এক টাকার এক বছরের সুদ কত হবে নিশ্চয়ই চারশো পঞ্চাশ টাকার এত বছরের সুদ যেহেতু এইটা তাহলে এক টাকার যখন সুদ হবে তাহলে আরও কম হবে তাহলে আপনার কী হবে ওই চারশো পঞ্চাশ ভাগে চলে আসবে যেহেতু সুদ কম হচ্ছে ভাগে চলে আসবে আর বারো আর চারশো পঞ্চাশ এদের মধ্যে সম্পর্ক দিয়ে দেবো গুণ সম্পর্ক ক্লিয়ার এবার আমাদের মেইন টার্গেট হলো একশো টাকার এক বছরের সুদ কত কারণ সুদের হার কত বের করতে হলে সুদের হার বের করতে হলে আপনার মেইন টার্গেট হবে একশো টাকার এক বছরে কত টাকা সুদ হয় তাহলে এবার আমাদের টার্গেট হলো একশো টাকার এক বছরের সুদ কত টাকা খেয়াল করে দেখেন এক টাকার এক বছরের সুদ হচ্ছে এই টাকাটা তাহলে একশো টাকার এক বছরের সুদ কত হবে নিশ্চয়ই এক টাকার তুলনায় সুদ বেশি হবে যেহেতু সুদ বেশি হবে সেহেতু একশো উপরে চলে যাবে তাহলে একশো বাষট্টি গুণ একশো উপরে বসালাম নিচে ছিল বারো গুণ চারশো পঞ্চাশ সেটা বসালাম কাটাকাটি করবো আগে যারা কাটাকাটি বুঝতে পারেননি তারা এবার আবার খেয়াল করেন এই শূন্য এই শূন্য কেটে দিলাম ক্লিয়ার এইবার এখানে হচ্ছে আপনার দশ থাকে একে পাঁচ দিয়ে ভাগ করলাম কত হয় দুই হয় পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলাম কত হয় নয় হয় ওকে এই দুই দিয়ে বারোকে ভাগ করলাম কত হয় ছয় হয় তাহলে উপরে আছে একশো বাষট্টি নিচে আছে ছয় আর নয় এইবার আমি যদি নয় দিয়ে কাটি তাও কাটতে পারেন আবার যদি ছয় দিয়ে কাটি তাও কাটতে পারেন ইজি ছয় দিয়ে যদি একশো বাষট্টিকে কাটি ছয় দুগুণ বারো থাকে হচ্ছে চার আর ছয় সাত বিয়াল্লিশ সাতাশ হয় নয় দিয়ে যদি সাতাশকে কাটি তিন হয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে তিন ছাড়া আর কেউ নেই তার মানে তিন টাকা একশো টাকার এক বছরের সুদ তিন টাকা তাহলে উত্তর লিখবেন কিভাবে অতএব নির্ণয় সুদের হার টেন পার্সেন্ট সুদে হার হার শব্দ লিখেছেন যেহেতু এখানে শতকরা হিসাব বোঝাচ্ছে তিন পার্সেন্ট লিখতে হবে আপনাদের পার্সেন্টেজ চিহ্নটা তখন দিতে হবে এখানে পার্সেন্টেজ চিহ্ন হবে না কিন্তু শেষ লাইনে উত্তর লেখার সময় পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে অনেকেই আপনারা হচ্ছে এই এইখানেই আপনার পার্সেন্টেজ দিয়ে দেন ঠিক আছে এটা করা যাবে না আচ্ছা সবাই একটু ওঠাই নেন